আমার ইউনিভার্সিটি লাইফের একদম প্রথম প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের আগের দিন বেশ এক্সাইটেড যে কালকে প্রেজেন্টেশন দিব, স্যুট টাই পরব, বিশাল এক ব্যাপার। এবং আমার বাবার কাছ থেকে একটা মোটা টাই নিলাম, বিকজ নিজের টাই ছিল না। ওই টাই পরার পর দেখলাম আসলে শার্ট পরার কোনো দরকারই ছিল না, বিকজ টাই দিয়েই পুরো ঢেকে যাচ্ছে। তো যাই হোক, পরের দিন প্রেজেন্টেশন, এবং আমার এখনও মনে আছে আমার টিম নাম্বার ছিল হলো 9। সো আমি 9 নম্বরে প্রেজেন্ট করবো। সো প্রথম প্রেজেন্টেশনে টিম গেল, তারা ফাটিয়ে দিল। দ্বিতীয় টিম গেল, ওরাও খুবই সুন্দর প্রেজেন্টেশন দিল, এবং আমি এটা আমি চিন্তা করছিলাম যে সবাইকে এত ভালো প্রেজেন্টেশন দিবে নাকি। থার্ড টিম গেল, ওরাও চমৎকার প্রেজেন্টেশন দিল। আমি ভাবলাম আচ্ছা, ওরা মনে হয় ইংলিশ মিডিয়াম, এই জন্য মনে হয় ভালো। ফোর্থ টিম গেল, ওরাও ফাটিয়ে দিল। এই মোমেন্টে তো আমি নার্ভাস হয়ে গেলাম যে আচ্ছা, সবাই যদি ভালো প্রেজেন্টেশন দেয় এবং আমি যদি একাই মিস্টেক করি, সবাই তো হাসবে আমার উপরে। সো এই মোমেন্টে আমার আস্তে আস্তে পাকা পাকাবি শুরু হলো। একটু পরে দেখি পায়ের সাথে হাতও কাঁপছে, মহা মুশকিল। এমন অবস্থা দেখে বেশ গরম লাগছে। আমি ফ্রেন্ডকে বললাম, দোস্ত আমি একটু টাইটা খুলে ফেলি। আমার ফ্রেন্ড বলল, আচ্ছা ঠিক আছে খোল। সো আমি টাইটা খুলে ফেললাম, দেখি এখনও গরম লাগছে। আমি বললাম, দোস্ত আমি একটু স্যুটটাও খুলি। আমার ফ্রেন্ড বলল, আচ্ছা ঠিক আছে, মানে আর কিছু খুলিস না আর কি। সো এরপরে দেখি আমার মুখটুক শুকিয়ে যাচ্ছে। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে পানি নিলাম, পানি খেলাম। পানি খাওয়ার পর আরও মহা মুসিবত। আগে একটা ঝামেলা ছিল, নার্ভাস লাগছে, এখন দুইটা ঝামেলা, ওয়াশরুমে যেতে হবে এবং টিচার দিচ্ছে না। কি যে অবস্থা বিশ্বাস করো, এর মতো নার্ভাস আমার লাইফে লাগেনি। আমি দেখছি আমি আমার সব পয়েন্ট ভুলে যাচ্ছি। আমি পাশে ফ্রেন্ড থেকে বললাম, দোস্ত একটা কাগজ দিতে, আমি লিখি। সো আমি 1, 2, 3, 4 করে লেখা শুরু করলাম পয়েন্টারগুলো। এবং একটু পরে দেখি আমি কাগজের কাগজ নেই, কাগজটা তেনা হয়ে গেছে, বিকজ আমার হাত ভিজে, অবস্থা খারাপ। এই মোমেন্টে আমি বুঝলাম যে আজকে আমার অবস্থা কেউ বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে মেবি আমি মেবি মারা যাবো আজকে, এমন একটা অবস্থা। ফাইনালি আমি প্রেজেন্টেশন দিতে উঠলাম, মাইকটা হাতে নিলাম, এবং আমি দেখলাম আমার সামনে যতজন বসেছিল সবাই ঝাপসা হয়ে গেল। ছোটবেলায় যখন মায়ের সাথে বসে হিন্দি সিরিয়াল দেখতাম, তখন দেখতাম মানুষ মারা যাওয়ার আগে এরকম ঝাপসা একটা সিন দেখে। আমিও চিন্তা করছিলাম আমি মারা যাচ্ছি নাকি। তো এই ছিল আমার প্রথম প্রেজেন্টেশনের অভিজ্ঞতা। এবং আমার এখন দুটো অপশন, এক, আজীবন আমি প্রেজেন্টেশন অ্যাভয়েড করব, অর টু, প্রেজেন্টেশনটা আসলেও শিখে নিজেকে একটু ইম্প্রুভ করব। ওয়েল দেখো, আমরা অনেকেই প্রথম পথটা বেছে নিই, যেটা অনেক ইজি, প্রেজেন্টেশন অ্যাভয়েড করা। সো আমরা কী করি, প্রেজেন্টেশন তো দিতেই হবে, স্যার ম্যাডামরা বলেছে দেওয়ার জন্য। সো আমরা আসি, তারপর বলি ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই সেলফ আয়মান সাদিক, অ্যান্ড নেক্সট সাদমান। সো আমরা আমাদের পরের টিম মেম্বারকে দিয়ে দিই। অ্যান্ড যেহেতু আমাদের চেহারা কম দেখানো হয়েছে, আবার আমরা লাস্টে আসি, এসে বলি এনি কোয়েশ্চেন, থ্যাংক ইউ বলে আমরা শেষ করে দিই। তো তুমি এই কাজটা করতে পারো এবং প্রেজেন্টেশন অ্যাভয়েড করতে পারো। আর তুমি যদি আসলেও করো, দেখবা জীবনেও তোমার প্রেজেন্টেশন স্কিলটা বেটার হবে না। ইউনিভার্সিটি লাইফের 4 বছর তো কোনো মতে এইভাবে পার করে দিবা, বা যখন কর্পোরেট লাইফে ঢুকবা তখন সারা রাত গাধা খাটনি খেটে প্রেজেন্টেশন রেডি করবা। পরের দিন তুমি যেহেতু প্রেজেন্টেশন দিতে পারো না, তোমার ফ্রেন্ড তোমার পাওয়ার পয়েন্টে ইউজ করে প্রেজেন্টেশন দিয়ে প্রমোশন নিয়ে চলে যাবে, এবং তুমি মনে মনে করবা। ওয়েল, তখন এটা করে তো আসলে লাভ নেই, রাইট? সো অফকোর্স, যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ প্রেজেন্টেশনকে অ্যাভয়েড করো না, প্রেজেন্টেশনকে দূরে ঠেলে দিও না, এটা থেকে দৌড়ে পালাবার চেষ্টা করো না, ফিয়ারটাকে ফেস করো, যেমনটা আমি করেছিলাম। আমার দ্বিতীয় প্রেজেন্টেশনও খারাপ ছিল, থার্ডটাও খারাপ ছিল, ফোর্থও খারাপ ছিল, ফিফথও খারাপ ছিল। হ্যাঁ, অনেকবার খারাপ প্রেজেন্টেশন হবে, আর একবার দেখবা 9 নম্বর, 10 নম্বর, 15 নম্বর প্রেজেন্টেশনে এসে দেখবা যে খুব ভালো হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইউ গো, ওই একটা প্রেজেন্টেশন যখন ভালো হবে, তুমি ফাইনালি বুঝবা যে তুমিও আসলে ভালো প্রেজেন্টেশন দিতে পারো। সো শুরুতে যখন প্রেজেন্টেশনে ভয়টা এইখানে থাকে, অ্যান্ড ভয়টা তোমাকে জেকে ধরে, পরে দেখবা আস্তে আস্তে ভালো প্রেজেন্টেশন দিতে দিতে ভয়টা কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, এবং একটা সময় ভয়টা এতই ছোট হয়ে যায় যে তুমি জাস্ট শু করবা, ভয়টা চলে যাবে। সো প্লিজ আজকে থেকেই যা যার প্রেজেন্টেশনের ভয়ে আছো, ভয়টাকে ছুঁড়ে ফেলে দাও। কারণ তুমি যদি ভয়টাকে ছুঁড়ে ফেলে না দিতে পারো, জীবনেও মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবা না, নিজের আইডিয়াগুলো জানাতে পারবা না, নিজের স্টোরিটা বলতে পারবা না, নিজের ক্যাপাসিটি বলতে পারবা না, তুমি যে কাজগুলোতে ভালো এটা কখনো প্রকাশ করতে পারবা না। এবং এটা যদি করতে না পারো, আজীবন তোমার বন্ধু কিন্তু তোমার প্রেজেন্টেশনটা দিয়ে প্রমোশন টমোশন সব নিয়ে চলে যাবে। সো প্লিজ আজকে থেকে প্রেজেন্টেশনের ভয়টা দূর করো, প্রেজেন্টেশনের ফিয়ারটাকে ফেস করে নিজেকে বেটার করে তৈরি করো। কারণ তুমি যদি ভালো প্রেজেন্টেশন দিতে পারো, দেখবা তোমার সামনের লাইফের যতগুলো গোল আছে, যতগুলো অ্যাচিভমেন্ট আছে, সবগুলোকে ছোঁয়া পাওয়া অনেক সহজ হয়ে যাবে।